السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد এক ভাই প্রশ্ন করেছেন, আমার স্ত্রী প্রায় সময় অন্যায়ভাবে আমার গায়ে হাত তোলে, অর্থাৎ আমাকে মারধর করে, এক্ষেত্রে আমার করণীয় কি? ইসলাম নারীদেরকে স্বামীকে পিটানো মারধর করার অনুমতি দেয়নি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক, তত্ত্বাবধানকারী। এবং সূরা নিসায় এ আয়াতের শানে নজুল সম্পর্কে বলা হয়েছে, সাঈদ ইবনে রবির স্ত্রী যে উম্মে হাবিবা কিংবা সাবেতের স্ত্রী জামিলা কোনো একদিন স্বামীর সঙ্গে তার সহবতে অস্বীকৃতি জ্ঞাপন করা স্বামী তাকে চড় মারছিলেন, এই অভিযোগ আল্লাহ রসুলের দরবার পর্যন্ত পৌঁছেছিল। তখন আল্লাহর নবী এই মেয়ে এবং তার পিতাকে স্বামীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আদেশ প্রদান করেছিলেন, কিন্তু তখন আল্লাহ পাকে আয়াত নাসিল করেন, আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক তত্ত্বাবধানকারী। বিমা ফাদ্দালাল্লাহু, আল্লাহ পাক একজনের উপরে আরেকজনকে মর্যাদা প্রদান করেছেন, এজন্য স্ত্রী কখনো স্বামীকে মারতেই পারে না, অন্যায়ভাবে মারতে পারে না, ন্যায়ভাবে মারার তার অধিকার নাই। এরকম স্ত্রী যদি কারো ভাগ্যে জুটে এখন যদি হয়ে যায়, তাহলে আপনি আল্লাহ পাক এরকম বেয়াড়া স্ত্রী, অসতী স্ত্রী নুসুজার কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না, বলছেন যদি কারো এরকম অবাধ্যচরণ কোনো নারী তার স্ত্রী হয়, তাহলে সর্বপ্রথম তুমি তাকে নসিহত উপদেশ দিয়ে বুঝাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার বিছানাগুলো তোমরা আলাদা করবে, যদি এতে সে ভালো হয়ে যায় তাহলে তো ভালো কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অজরিবহুন্না, তাদেরকে প্রহার করো। এই প্রহারেরও একটা সীমারেখা আছে, যেন এ প্রহারে তার দাঁত ভেঙে না যায় এবং শরীরে কোনো জখম না হয়, মুখে যেন আঘাত করা না হয়, চুল ধরে যেন আঘাত না করা হয়। এ সীমারেখা যেটা আল্লাহ পাক যেটা বলছেন, অজরিবহুন্না প্রহার করো, মৃদু প্রহার, সব মুফাসসির কেরাম বলছেন এই তিনটি করণীয়ের পর, তারপরেও যদি সে ভালো হয়ে না যায় তাহলে আপনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। বাথরুমে একাকী গোসল করার সময় সম্পূর্ণ কাপড় খুলে গোসল করা যাবে কি? বাথরুমে যদি কোনো ছিদ্র না থাকে, কেউ যদি দেখতে না পায়, তাহলে আপনি সেখানে সম্পূর্ণ কাপড় খুলে গোসল করা জায়েজ আছে, কিন্তু কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এজন্য এটা একটা লজ্জার বিষয়, ফেরেশতা মণ্ডলী যখন কেউ উলঙ্গ হয়ে যায়, ফেরেশতা মণ্ডলী তার কাছ থেকে সরে যায়, ফেরেশতারা লজ্জা পায়। এজন্য যদিও জায়েজ, এটা না করাই উত্তম। তারপরে একান্তই যদি কোনো প্রয়োজনে দেখা যাবে আপনার কাপড় দ্বিতীয়টা নেই, এরকম যদি হয়, তাহলে আবদ্ধ রুমে যেখানে কোনো ছিদ্র নাই, কেউ দেখতে পাবে না, গোসল করা যায়।